স্বাগত সংবাদ দুপুরে সাথে রয়েছে দোলা ডলোরেস আমি আতিফান সুমন শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো গাজীপুরের রংপুর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার কমলাপুর থেকে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু রাজধানীর সদরঘাটে একই পরিবারের পাঁচজন সহ নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু তিনজন জীবিত উদ্ধার দশ কোটি টাকার প্লট বরাদ্দে অনিয়ম গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুই কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ সঞ্চয়পত্রে উচ্ছে কর দ্বিগুণ করায় চিন্তিত বিনিয়োগকারীরা বিপাকে স্বল্প পুঁজির মানুষ ও পেনশনভোগীরা টাইগারদের বোলিংয়ে উন্নতি না হলে আরও ভুগতে হবে বেলা সাড়ে তিনটায় ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ এবারে চলে যাচ্ছি পুরো খবরে গাজীপুরের শালনায় রংপুর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর কমলাপুর থেকে উত্তর পশ্চিমাঞ্চলগামী ট্রেন চলাচল শুরু হয়েছে ওই দুর্ঘটনার জন্য প্রায় চার ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল সকাল পৌনে দশটার দিকে শালনা ফ্লাইওভারের নিচে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিটি লাইনচ্যুত হয় এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা অন্তত দশটি ট্রেনের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে প্রায় চার ঘন্টার চেষ্টায় বগিটি উদ্ধার করতে সক্ষম হয় রিলিফ ট্রেন অনেক ভোগান্তির মধ্যে আছে কারণ যেহেতু গরম আর ওই দশটার দিকে আর কি গাড়ি চলতেছে চলতে অবস্থায় দেখতেছি ধুমা উঠতেছে আর কি ধুলা সব আর কি তারপরে কিছু দূর আসার পরে গাড়ি ব্রেক করছে উত্তরবঙ্গের গাড়িগুলি মানে এত বিশাল টানা টানে মানে করেন যদি একটা টাকাও সামনে পড়ে মনে করেন সাথে সাথে ওইটা উড়ে যাবে মানে এইটা রাস্তা হলো একটা আর এখানে হলো শালনা বাজার হাজার হাজার মানুষ এখানে গার্মেন্টসের শ্রমিক শুক্রবার এমনি এমনি অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে মানে ট্রেনটা মানে ওই দিক থেকে বিশাল জোরে আসছে আইসা ঠাস করে ব্রিজের এখান থেকে ওটা পড়ে গেছে চাকাটা চাকাটা পড়ে যাওয়ার পরেই একটা বিশাল একটা আওয়াজ হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আল রাফি রাফি স্বস্তির খবর যে রংপুর এক্সপ্রেসের বগিটি উদ্ধার করা সম্ভব হয়েছে আপনি জানেন যে কমলাপুর থেকে কিন্তু এরই মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলগুলো শুরু হয়ে গেছে গাজীপুর থেকে ট্রেনগুলো কখন নাগাদ ছাড়বে মূলত যে জায়গাটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ ট্রেনের যে লাইন অর্থাৎ যে লাইনের বিভিন্ন অংশ খুলে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে ট্রেনের যে লোহার পাত সেগুলো কিন্তু রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের যে প্রকৌশলী বিভাগ তারা সেগুলো মেরামত করে রংপুর এক্সপ্রেস যেটি নাকি প্রায় চার ঘন্টারও বেশি সময় এখানে লাইনচ্যুত অবস্থায় ছিল একটি বগি এবং পাশাপাশি পুরো যেহেতু সামনের বগিটি লাইনচ্যুত ছিল যার কারণে পুরো রেল ট্রেনটি এখানে আটকে ছিল এবং রংপুর এক্সপ্রেসের সব যাত্রী কিন্তু এখানে নেমে বাসে করে তারা গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন যার কারণে কিন্তু গাজীপুরের দুদিকে অর্থাৎ জয়দেবপুর এবং যে সমস্ত শ্রীপুর এবং অন্যান্য জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গায় কিন্তু ট্রেন আটকা পড়েছে বিশেষ করে মৌচাকে টাঙ্গাইল কমিউটার কালিয়া করে সিরাজগঞ্জ এক্সপ্রেস মির্জাপুর এলাকায় রয়েছে চাপাই মেল এবং ধীরাশ্রম এলাকায় নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুরে ধূমকেতু এবং টঙ্গীতে একতা এক্সপ্রেস আটকে ছিল যেটি আমরা খবর পেয়েছি সেই সমস্ত স্টেশন মাস্টাররা বলছেন যে তারা ট্রেনগুলো ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দিচ্ছেন লাইনে এখন আপাতত কোনো সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখানকার মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে তবে ট্রেন আসার সাথে সাথেই ট্রেনের কোনো সমস্যা নেই বলে প্রকৌশলীরা আমাদেরকে জানিয়েছেন রাফিক বিষয় জানতে চাই যে ঘটনাটি ঘটেছে সকাল পৌনে দশটার দিকে প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় কিন্তু লেগেছে রিলিফ ট্রেনটি সেখানে পৌঁছাতে এতটা সময় কেন লাগলো সে বিষয়ে কি রেলওয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা আপনাকে আসলে এই বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে গাজীপুর থেকে
ঢাকা থেকে যে রেলওয়ে বিভাগের প্রকৌশলীরা আসবেন এবং তাদের যে আসতে যে সময় লাগে এবং আজকে ছুটির দিন এবং যেহেতু রেলওয়ের খুবই কাজগুলো খুবই ধীরগতি সম্পন্ন কাজ এবং এখানে শ্রমিকদের পাওয়ারও একটি বিষয় রয়েছে, সব কিছু মিলে তারা তারা বলছেন তারা খুব দ্রুততার সময়ে তারা এই কাজটি সম্পন্ন করেছেন এবং আমরাও দেখেছি যে এর চেয়েও অনেক বেশি সময় লাগে ট্রেন মেরামত করতে, ট্রেনের লাইন মেরামত। আমার ঠিক মনে আছে টঙ্গী স্টেশনে আমরা দেখেছি যে গত কয়েক মাস আগে একটি মালবাহী ট্রেন এরকম লাইনচ্যুত হয়েছে, সেটি শেষ করতে প্রায় সারাটা দিন লেগেছে। এই ট্রেনটি মেরামত করতে খুব কম সময় লেগেছে। আমরা একটু দেখাবো আপনাকে যে যে সমস্ত জায়গায় আমরা দেখেছি যে দেখাচ্ছি যে ট্রেনের লাইনচ্যুত হয়েছে সেই জায়গাগুলো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। মূলত সেখানে সেখানে এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রকৌশলী বিভাগ থেকে শুরু করে তারা হচ্ছে সবাই এখানে এসে মেরামত করেছেন এবং যে সমস্ত জায়গায় তারা মাটি দিয়ে এবং যে সমস্ত অনেকগুলি স্ক্রু খুলে গেছে সে সমস্ত স্ক্রু মেরামত থেকে শুরু করে সবগুলো কাজ করে এই লাইনটি দেখতে পাচ্ছেন প্রায় 100 মিটার। আপনার যে রেলের যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি জায়গাগুলোতে মেরামতের কাজটি এই মাত্র অর্থাৎ মিনিট 10 বা 15 মিনিট আগে সম্পন্ন করেছেন রেলওয়ে বিভাগের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। তারা জানিয়েছেন যে তাদের যে এই কাজটি সে কাজটি এখন সম্পন্ন করে রেখেছেন, এখন তারা ক্লিয়ারেন্স দিয়েছেন আশপাশের যে সমস্ত স্টেশন রয়েছে সেই স্টেশনগুলো থেকে ট্রেন আসা শুরু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরও আমরা এখানে অপেক্ষা করব যে আমরা যদি দেখব যে এই কিছুক্ষণ আগে মেরামত করা যে ট্রেন ট্রেন লাইন সেই ট্রেন লাইনটি ট্রেন সুচারুরূপে পরিচালনা হয় কিনা সেটি আমরা আসলে পরিদর্শন করব বা আমরা থাকব। তো এই ছিল মোটামুটি আমার কাছে গাজীপুরের শালনা থেকে দুর্ঘটনা কবলিত যে সমস্ত যে ট্রেন লাইন এলাকাটি রয়েছে সেখান থেকে এখনকার মতো সবশেষ। আসার কথা হচ্ছে যে ঢাকা থেকে সবগুলো ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি গাজীপুর, কালীগঞ্জ এবং কালিয়াকৈর এই সমস্ত এলাকা থেকেও ট্রেনগুলো ছেড়ে দেওয়া হয়েছে। গাজীপুরের শালনায় লাইনচ্যুত রংপুর এক্সপ্রেসের বগি উদ্ধারের পর কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল। সকাল থেকে দীর্ঘ সময় ধরে আটকে থাকা ট্রেনগুলো এক এক করে ছেড়ে যাচ্ছে স্টেশন। দীর্ঘ অপেক্ষার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আরও জানতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, কমলাপুর রেল স্টেশনের সবশেষ পরিস্থিতি কী? আমরা তো জানতে পেরেছি যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, তো এরই মধ্যে নিশ্চয়ই শিডিউল বিপর্যয় হয়েছে, তো দুর্ভোগ নিয়ে যাত্রীরা কী বলছেন? আসলে তীব্র গরম, যদিও এক পশলা বৃষ্টি হয়েছিল সেটি খুব বেশি কার্যকর হয়নি, গরমের মাত্রা কমেনি এবং কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি যে এই তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় যাত্রীরা অপেক্ষা করছেন। আমার পিছনে প্ল্যাটফর্মে অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাত্রীর ব্যাপক ভিড় রয়েছে। যদিও কিছুক্ষণ আগে অর্থাৎ 1:30 দিকে আমরা দেখলাম যে নীলসাগর এক্সপ্রেস, যেটি নীলফামারীগামী, সেই নীলসাগর এক্সপ্রেসটি ছেড়ে দেওয়া হয়েছে এবং তারপরে পঞ্চগড় এক্সপ্রেস, সেটিও কিছুক্ষণ আগেই ছেড়ে দেওয়া হয়েছে। এই লাইন, আমার সহকর্মী যেটি বলছিলেন যে লাইন মেরামতের পর ঢাকা থেকে যে সিগন্যাল দেওয়া হয় ছেড়ে দেওয়ার জন্য, তখনই কিন্তু এই ট্রেনগুলো ছেড়ে দেওয়া হয়। তার আগ পর্যন্ত আমরা ট্রেনের ভিতরে বাইরে দেখলাম প্রচণ্ড ভিড় এবং ছোট ছোট বাচ্চা নিয়ে পরিবারের অন্যান্য সদস্য সহ বা জরুরি প্রয়োজনে যারা উত্তরাঞ্চল বা পশ্চিমাঞ্চলে যাবেন তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। যদিও 8:00 দিকে নীলসাগর এক্সপ্রেসটি ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি আমরা দেখলাম যে প্রায় 4.5 ঘন্টার বেশি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং একই চিত্র ছিল আমরা পঞ্চগড় এক্সপ্রেসেও দেখলাম। এই দুটো ট্রেনই আমি আসার পরেই এগুলো ছেড়ে গেল, অর্থাৎ 1:45 দিকে এবং 1:30 দিকে। অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে বিশেষ করে একতা যে এক্সপ্রেস সেটিও কিন্তু অনেক দেরি করে ছেড়েছে, অর্থাৎ ট্রেন প্রতি প্রায় 4 থেকে 5 ঘন্টাও সময় লেগে গেছে। এই 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 লেট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যাত্রীরা বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে এবং যে ট্রেনগুলো কমলাপুরে আসার কথা ছিল সেগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু এখনও আসতে পারেনি। বিশেষ করে সিল্ক সিটির কথা বলা যায়, যেটি রাজশাহীতে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে, কিন্তু সেটি এখনও প্ল্যাটফর্মেই আসে নাই। এবং এই যে যাত্রীগুলো দেখছিলেন কিছুক্ষণ আগে, এই যাত্রীর প্রত্যেকেই প্রায় অধিকাংশই সিল্ক সিটির ট্রেনের যাত্রী, যেটি 2:40 ছেড়ে যাওয়ার কথা। তারা দীর্ঘ সময় ট্রেনের এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন,
কখন আসবেন, এবং আজকে যেহেতু একটি পরীক্ষাও ছিল, নির্বাচন কমিশনের পরীক্ষা ছিল এবং ব্যাংকের পরীক্ষা ছিল, সুতরাং রাজশাহী বা অন্যান্য অঞ্চল থেকে ভোরে অনেকেই এখানে ঢাকাতে প্রবেশ করেছেন এবং পরীক্ষা দিয়ে তারা রেল স্টেশনে অপেক্ষা করছেন কখন আসলে ট্রেন আসবে, তারা সেই ট্রেনে যাবেন। দুর্ভোগের এই ছিল মোটামুটি চিত্র। কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছে পরের খবরে। নৌকাডুবিতে নিখোঁজের সাড়ে পাঁচ ঘন্টা পর সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে দুই শিশুর মরদেহ। এ ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন, কেরানীগঞ্জের ব্যবসায়ীদের জন্য লঞ্চঘাট থেকে সরানো যাচ্ছে না নৌকা। সকাল ছয়টার দিকে বরিশাল থেকে পরিবার সহ সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে কেরানীগঞ্জে যাওয়ার জন্য নৌকা ভাড়া করেন শামীম। কিন্তু পূবালী পাঁচ লঞ্চের মোটর থেকে তৈরি হওয়া ঢেউয়ের তোরে ডুবে যায় নৌকাটি। তিন শিশুসহ পাঁচজন যাত্রী ছিল নৌকাটিতে। দেড় বছরের শিশুটিকে নিয়ে পাড়ে উঠতে পারলেও দুই ভাই বোন মিশকাত ও নুসরাতকে বাঁচাতে পারেনি মামা শামীম। তা আমি দুইটা লঞ্চের ভিতর দিয়ে এইরকম পানি স্রোতে আমার ডাকাই, ওখানে ছোটো বাচ্চা ছিল, ওইটা নিয়ে এইখানে আমি বাইসে উঠছি। এই লঞ্চটা দ্রুত পিছনে যে প্রেশার দিয়েছে পানির, ওই প্রেশারে উঠে উল্টে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসে পুলিশ, ডুবুরি ডেকে শুরু হয় তল্লাশি। আমাদের নৌ পুলিশের সদস্য যারা তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে আসে, ফায়ার ব্রিগেডকে আমরা সংবাদ দিই। আমরা ফায়ার ব্রিগেড আসার আগেই যে তিনজন নিখোঁজ হয়ে গেছিলো ওই তিনজনকে আমরা স্থানীয় জনগণের সহায়তায় আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ডুবুরিরা জানান, নদীর তলদেশে প্রচুর আবর্জনা থাকায় উদ্ধারে বাড়তি সময় লাগে। সদরঘাট এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে। বারবার উদ্যোগ নেওয়ার পরও নৌকা সরানো যায়নি লঞ্চঘাট থেকে। এর জন্য কেরানীগঞ্জের ব্যবসায়ীদের দায়ী করছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। স্থানীয় ব্যবসায়ী, বিশেষ করে কেরানীগঞ্জের ব্যবসায়ী এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখে আমরা পারিনি। এখানে মানবার আশা করি যে আমাদের একটু শক্ত পদক্ষেপে যেতে হবে এবং এখান থেকে ঘাটটাকে উত্তরে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আমরা নেওয়ার সাথে সাথে আমরা অল্টারনেটিভ ভালো ব্যবস্থা করলেই আমাদের যাত্রীরা, আশা করি সম্মানিত যাত্রীরা, তারা সরে যাবেন। দুই সন্তান হারানো এই বাবার মতো আর কারো আহাজারি যেন সদরঘাটের পরিবেশ ভারী না হয় এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বনিব নেকামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাটোরের গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন। ভোর ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের তিনজনই শ্রমিক, তারা হলেন সিরাজগঞ্জের তারাশ থানার রুহুল আমিন এবং আব্দুল কাদের, অন্যজনের পরিচয় জানা যায়নি। নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক নাটোরের গুরুদাসপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ উল্টে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাতজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এখানে দ্রুতগতিতে গাড়ি চালায় আর অদক্ষ ড্রাইভার, বেশি অল্প বয়সী ছেলে মেয়েকে দেখা যায়, ষোলো সতেরো বছর ছেলে মেয়ে গাড়ি চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে। ব্রিজটা গাড়ি নামার পরে গাড়ি ঘুম, মনে করেন একটা মসুর আছে, ওই মসুরটার থেকে ধরেন আসে, আসার পরে মানে গাড়ির ঘুমের ভিতরে হয়তো পরে মনে করেন ট্রেন না পাইয়া দুজন লাগাই দেয়। ঘটনাস্থলে তিনজন লোক মারা যায় এবং পাঁচ ছজন লোক আহত হয়। যারা আহতদেরকে স্থানীয় লোকজন আমরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। গাজীপুর ও মেহেরপুরে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন, নিহতদের মাদক ব্যবসায়ী বলে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায় রাত তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর দুম্বাড়িচালা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় তারা। এ সময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হন মাদক ব্যবসায়ী বাবুল মিয়া, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মেহেরপুরে গাংনীতে দুপক্ষের গোলাগুলিতে এনামুল হক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায় কাজীপুর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলির খবরে সেখানে অভিযানে যায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এনামুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ছয়শো জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। গতরাতে প্রকল্পের সেফটি ডিরেক্টর ওয়াং লিবিং কলাপাড়া থানায় হত্যা এবং লুটপাটের মামলা করেন। এদিকে বৃহস্পতিবার হামলার ঘটনায় ঢাকা থেকে ১০ জন এবং কলাপাড়া থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার আশপাশের গ্রামে অভিযান চালিয়ে লুট হওয়া দুইটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে শাবীন্দ্র দাস নামে এক শ্রমিকের মৃত্যু হলে একজন চীনা শ্রমিকদের দায়ী করে সংঘর্ষে জড়ান স্থানীয় শ্রমিকরা। এতে আহত 6 চীনা শ্রমিক এবং 2 স্থানীয় শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আরও 5 চীনা শ্রমিককে ঢাকায় আনা হয়েছে। 17 দিনের ব্যবধানে সরকারের গেজেটভুক্ত প্রায় 10 কোটি টাকা মূল্যের 6.5 কাঠা জমি জনৈক মিজানুর রহমানের নামে লিখে দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এ কাজে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাশিদুল ইসলাম 2 কোটি টাকা ঘুষ নিয়েছেন, অভিযোগ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর। ঘটনার পর সপরিবারে বিদেশ চলে গেছেন মিজান। গণপূর্তমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মিরপুরের সেকশন 10-এর বি ব্লকের 9-এর প্লটে কাজ চলছে জোরে সোরে। নির্মাণ প্রতিষ্ঠান হাইপেরিয়ান বিল্ডার্স জানিয়েছে, রাজুকের কাছ থেকে নকশার অনুমোদন নিয়ে কাজ করছে তারা। তবে নথি বলছে এটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি, সরকারের কতালিকাভুক্ত সম্পত্তির অংশ। 1986 সালে গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। জনৈক মিজানুর রহমানের আবেদনে 2018 সালের 18 ডিসেম্বরে এই জমি হস্তান্তর, নামজারি ও পুনর্নির্মাণের অনুমতি বাতিল করে ক তালিকাভুক্ত বলে জানায় গৃহায়ণ কর্তৃপক্ষ। একই দিন জারি করে দখলদারকে উচ্ছেদের নোটিশও। সেদিনই আরেক চিঠিতে ভেস্টেড প্রপার্টি বোর্ডকে এ জমি বুঝে নিতে বলে গৃহায়ণ কর্তৃপক্ষ। কিন্তু এর 17 দিনের মাথায় 3 জানুয়ারি আগে সব চিঠি বাতিল করে গৃহায়ণ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব বিভাগে নতুন করে পাঠানো হয় চিঠি। দখল নিতে নিষেধ করা হয় ভেস্টেড প্রপার্টি বোর্ডকে। রাজুককে বলা হয় নির্মাণ অনুমোদনপত্র বাতিলের চিঠি প্রত্যাহার করে নিতে। শুরুতে এই জমি নিয়ে দুর্নীতির তথ্য গৃহায়ণ চেয়ারম্যানের রেজিস্টার ফাইলের নোটে থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। আর এর মালিক হিসেবে মিজানুর রহমানকে স্বীকৃতি দিয়েছেন চেয়ারম্যান নিজেই। এ নিয়ে কথা বলতে চাইলেও অস্বীকৃতি জানান তিনি। আর মিজানুরের বাড়িতে গিয়ে জানা যায় বুধবার রাতে দেশের বাইরে চলে গেছেন তিনি। এদিকে এই জমি বরাদ্দে দুর্নীতি হয়েছে এবং গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে 2 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ এনে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর। করা হয়েছে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। আর বিষয়টি স্বীকার করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীও। সরকারি কোনো বাড়ি অন্য কাউকে দিতে গেলে সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হতে হবে, কোনো দপ্তর সংস্থা এ জাতীয় সিদ্ধান্ত নিতে পারে না। অভিযোগটির কথা আমি শুনেছি, আমরা এ বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছি। অনিয়মের তথ্য পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নেব, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দে অন্য যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তিতে সরকারই বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আইন স্বাভাবিক গতিতে চললে অনেক আগেই বেগম জিয়া মুক্তি পেতেন বলে দাবি তার। জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি করেন তিনি। কোন দেশের একটি সরকার যদি প্রতিনিয়ত তাদেরকে প্রোটেক্ট করার জন্য প্রতিনিয়ত বলতে হয় আমরা এখানে হস্তক্ষেপ করছি না, এর অর্থ কি? আপনি যখন দেশের জনগণকে তার আইনের শাসন থেকে বঞ্চিত করবেন, যে শূন্যতা সৃষ্টি হবে সেই শূন্যতা পূরণ করবে দেশের জনগণ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের প্রভাবে সারা দেশের ওপর দিয়ে মৌসুমী বায়ু বয়ে যাচ্ছে, উপকূলীয় এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনের মতো আজও রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থা থাকতে পারে আরও 2 দিন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.2 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর কাঁচাবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে আদা রসুনের দাম। প্রতি কেজি রসুন কিনতে এখন 10 টাকা বাড়তি ব্যয় হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও, তবে কমেছে ব্রয়লার মুরগির দাম, স্বস্তি রয়েছে সবজির দামেও। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় যেমন বেশি থাকে, তেমনি পণ্যের সরবরাহ থাকে বেশি, ফলে স্বস্তি রয়েছে সবজির দামে।
কাঁচামরিচ, পটল, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 30-40 টাকা কেজিতে। কিন্তু আদা রসুনের দাম নিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা। গত সপ্তাহে আদার কেজি 90-120 টাকায় বিক্রি হলো, এখন তা কিনতে হচ্ছে বেশি দামে। মানভেদে দেশি ও আমদানি করা আদা বিক্রি হচ্ছে 110-140 টাকা কেজিতে। দেশি রসুনের কেজি 100 টাকা আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 130 টাকায়। বিক্রেতারা সরবরাহ কমের অজুহাত দিলেও তা মানতে নারাজ ক্রেতারা। আমরা যারা ভুক্তভোগী আছে তারা সবাইরই একটু তাপ পড়ে। পার কেজি 130 টাকা কেজি পড়লো রসুন। আর আদা হচ্ছে মার্কেটে মাল ইম্পোর্ট হয় নাই, বাইরে থেকে তো আসে, এই কারণে ইম্পোর্ট হয় নাই, এই কারণে বেশি। এদিকে বাড়তি ডিমের দামও। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 100-105 টাকায়, আর হাঁসের ডিমের ডজন 120-130 টাকা। আগে তো ডজন কিনতাম 80 টাকা করে, আজকে মনে হয় 105 টাকা করে নিল আর কি। মানে রোজার সময় যে দামটা বেড়েছে ওই দামটা আর কমে নেই আর কি। তবে সুখবর রয়েছে ব্রয়লার মুরগির দামে, কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীর মনের সুস্থতা আর আত্মার প্রশান্তি ঘটায় যোগব্যায়াম। আন্তর্জাতিক যোগ দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশনের আয়োজনে যোগব্যায়ামের প্রদর্শনীতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেট খোলার পরপরই নীল রঙের টি শার্টে ছেয়ে যায় মাঠ। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যোগব্যায়াম মানুষের শরীর মন সুস্থ রাখতে বিশাল ভূমিকা রাখে বলে জানান ভারতীয় হাই কমিশনার। পুরো পৃথিবীতে লোকেরা খুব এনথুজিয়াস্টিক্যালি যোগা এমব্রেস করেছে, এটা ভারতের একটা বিরাট সফট পাওয়ার। আর আমরা যোগ শব্দটা যোগাযোগ করার জন্য আমরা পৃথিবীর লোকের সাথে, সব লোকের সাথে যুক্ত হতে চাইছি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন যোগব্যায়াম মন ও আত্মার অস্থিরতা কমায়, সুস্থ চিন্তায় সহায়তা করে। হৃদয়, মন এবং আত্মার একটি সমৃদ্ধি হয়, আত্মার ডিসিপ্লিন হয়, শৃঙ্খলাবোধ বাড়ে, রেস্টিং বাড়ে, সংযম বাড়ে। এতে আমরা ভালো চিন্তা এবং মানুষের উপকারের চিন্তা আমরা করতে পারি। আমার মনে হয় প্রত্যেকের জীবনে এ ধরনের মাইন্ড, বডি অ্যান্ড সোল, এই প্র্যাকটিসটা রাখা ভালো। যোগব্যায়ামে যোগ দেন জয়া আহসান, আরিফিন শুভ, পূজা সহ অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়াবিদ ও সঙ্গীত শিল্পীরা। শুধু যোগাকে ভালোবাসার জন্য তো না, এটা হচ্ছে যে তারা যে প্রত্যেকে এখন একটা হেলদি লাইফস্টাইলের জন্য ইন্টারেস্টেড, এটা হচ্ছে একটা খুশির কথা। ছোট থেকে শুরু করে বড়দেরও যোগা করা উচিত, কারণ এখন আমাদের আবহাওয়াটা তেমন একটা ভালো না, তো এই আবহাওয়ায় যদি যোগা করে অবশ্যই তারা ফিট থাকবে এবং তাদের মন প্রশান্ত থাকবে। 2014 সালে 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে বিশ্বের অন্তত 175টি দেশে পালিত হয় দিবসটি। সোলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি সংবাদ দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।